নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা, মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। থোড়ে রেসিপি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, তবে আজকে একেবারে নতুন ধরনের রেসিপি, থোড়ের পকোড়া বা বড়া রেসিপি। তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই থোড়ের পকোড়া রেসিপিটা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। থোড়ের পকোড়া রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি কলার থোড় নিয়েছি, আর এই কলার থোড়টাকে আমি এখন ভালো করে কেটে নিব, একদম কুচি কুচি করে সুন্দর করে কেটে নিব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর এই যে কাটার সময় এভাবে আমরা যে থোড়ের যে কাটার সময় যে একটা সুতোর মতো বের হয় সেটাকে আমি আঙুল দিয়ে বের করে নিচ্ছি। সম্পূর্ণ কলার থোড়টা আমার কাটা হয়ে গেল, আর কেটে নেওয়ার পরে আমি এখন এটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। এই যে দেখুন, একেবারে সুন্দর করে কাটা হয়ে গেল। আর এখন আমি এটাকে একটু হলুদ দেব যাতে কালো না পড়ে। অনেক সময় থোড় কাটার সময় কি হয়, কালো পড়ে যায়, তো এর জন্য হলুদটা দিলে সেই ভাব মানে কালো কালো ভাবটা থাকে না। হলুদ আর জল দিয়ে পরিষ্কার করে একেবারে আমি ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এই যে দেখুন, হলুদ হলুদ ভাব আছে, যেহেতু হলুদ দিয়ে একটু ধুয়ে নিলাম। আর নেওয়ার পরে আমি এটাকে এখন একটু বেটে নিব। তো আমি একটু যে আমাদের শিল নোড়ার যে পাথরটা আছে সেটা দিয়ে আমি বেটে নিচ্ছি, আর একেবারে গুঁড়া করব না, হালকা হালকা একটু রাখবো, যেহেতু কলার থোড় এরকমভাবে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি আমার এভাবেই সোজা মনে হচ্ছে, তাই আমি এভাবেই করে নিলাম। আর সম্পূর্ণ কলার থোড়টা এভাবেই আমি পাথরটা দিয়ে বেটে নিব। তো এই যে সম্পূর্ণ হয়ে গেল রেডি, আর একেবারেই আমি মিহি করে এটাকে বেটে নেইনি, এটাকে একটু দানা দানা আমি রেখেছি। এই যে দেখুন, একটু দানা দানা আছে। আপনারা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে 3 পিস মতো আদা নিয়েছি, এটাকেও আমি একইভাবে বেটে নিব। আর সাথে কাঁচা লঙ্কা আর রসুন একইভাবে আমি বেটে এটার মধ্যে দিয়ে দিব। এই যে কাঁচা লঙ্কা রসুন, এটাকেও আমি একইভাবে থেতো করে নিয়ে নেব। কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়ে নেওয়ার পরে এখানে যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করে দিয়ে দিব, পকোড়ার মধ্যে যা যা মশলা লাগে দিতে। তো সব কিছু একবারে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর সাথে হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, সব কিছু অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি 5 চামচ বেসন অ্যাড করে দিয়ে দেব। আর এখানে বেসনটা অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এখানে কোনো জল অ্যাড করতে হবে না, যে থোড়টাকে আমি বেটে নিয়েছি ওটা দিয়েই আমার মানে ব্যাটারটা ভালো করে রেডি হয়ে যাবে। আর ভালো করে এখন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। থোড়ের পেস্টটার সাথে বাকি যে মশলাগুলো আমি অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পরে পারফেক্ট একটা পকোড়ার ব্যাটার রেডি করতে হবে। তো এই যে পকোড়ার ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা ফুটে উঠেছে। আর এখন যে পকোড়ার ব্যাটারটা করেছি সেটাকে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের শেপ মতো করবেন। পকোড়া আমি গোল করেই ভাজলাম, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এখন এক এক করে সব পকোড়াগুলোকে আমি ছেড়ে দিব, আর হালকা আঁচে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি একটু ভেজে নিব। একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ থোড়ে রেসিপি আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু থোড়ের পকোড়া ফার্স্ট টাইম আমি আজকে রান্না করলাম। তো খেতে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই থোড়ের পকোড়া রেসিপি। তো এখন সবগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, আর
4 থেকে 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। লো টু মিডিয়াম হিটেই এটাকে রান্না করতে হবে, নালে নিচেরটা পুড়ে যাবে আর ভিতরেরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এই যে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব। তো আমার থোড়ের পকোড়া রেডি হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে বাকি যে বেটারটা আছে সেই বেটারটাকেও আমি একইভাবে ভেজে নিব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো একইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নিয়ে নিলাম একেবারে ব্রাউন কালার করে, আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে খেতে। এখন আমি সবগুলোকে আবারও নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। সব পকোড়াগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে আমি এখন আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। আর এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। তো আমার এই আজকে কলার থোড়ের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।